অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করলেন পানিহাটিতে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর ঘণ্টার বক্তব্য নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই বিষয় নিয়ে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই মৃত্যু ঘণ্টা বাজানোর স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের মঞ্চ থেকে তিনি বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা রাজনৈতিক দলের মৃত্যু ঘণ্টা বাজাতে পারেন, তাহলে অন্য কেউ সেই মন্তব্য করলে দোষ কোথায়? অন্যায় কি বলেছে? যদি মৃত্যু ঘণ্টা বলে থাকেন, না তৃণমূলেরই হোক বা কারোর যদি মৃত্যু ঘণ্টা বলে থাকেন, তাহলে অন্যায় কে? মৃত্যু ঘণ্টা তো সিপিএমের মৃত্যু ঘণ্টা তো মমতা ব্যানার্জিই বাজিয়েছিলেন। তা মমতা ব্যানার্জি যদি একটা দলের বা একটা মানুষের মৃত্যু ঘণ্টা বাজাতে পারেন, তাহলে তার মৃত্যু ঘণ্টা মানে তার দলের মৃত্যু ঘণ্টা কেন বাজানো যাবে না? এটা বলার কী আছে? যদি বলে থাকেন, আমি জানি না কী বলেছেন, কারণ আমি দেখিনি, কিন্তু যদি বলে থাকেন ভুল কী বলেছেন? এই রাজনীতিটার সূচনা তো মমতা ব্যানার্জি করেছেন, স্রষ্টা তো মমতা ব্যানার্জি। তা উনি মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, তাই এখন আবার ওনার মৃত্যু ঘণ্টা বাজানোর কথা বলছেন? এখনও বিয়ে নয়, এটা বেঁচে আছে। বলো, হ্যালো, বলো বলো, বলছি ট্রাফিক না থানা, হ্যালো, ট্রাফিক না থানা। আরে ও আর্টিস্ট, তোকে বাদ দিস। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।